মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এবার টেকনাফের নাফ নদের ওপার থেকে থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ ভেসে আসছে। এছাড়া বিস্ফোরণের কাপুনিতে টেকনাফ সাবরাং আছারবুনিয়া গ্রামের ২৫টি মাটির ঘরের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত নাফ নদ তীরবর্তী অঞ্চল ও সেন্ট মার্টিনের ওপার থেকে গোলাগুলির শব্দ আসতে থাকে। সীমান্তের বাসিন্দাদের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে স্থানীয় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সীমান্তে গোলাগুলির শব্দ ভেসে এসেছে, এতে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।